হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইস ইজ আই ম্যাকের পিয়াল আজকে আলোচনা করবো আইশ প্লেয়াই জন মিলিংটন সেন্জিয়ার ফেমাস প্লে দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নিয়ে এটি লিখা হয় নাইনটিন জিরো ফাইভ থেকে নাইনটিন জিরো সেভেনের মাঝামাঝি সময়ে এবং পারফর্ম করা হয় টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন জিরো সেভেনে এবং এটি পারফর্ম করা হয় অ্যাভে থিয়েটারে যেটা ডাবলিনে অবস্থিত আর এটার সেটিংসটা রাখা হয়েছে মায়ন নামক একটা কান্ট্রি টাউনে যেটি ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ডে অবস্থিত এবং এখানে যে সময়টার কথা বলা হয় সেটা হচ্ছে নাইনটিন সেঞ্চুরি এখানে আমরা মূলত ক্রিস্টি মাহন নামক একজন ইয়াং ম্যানের স্টোরি জানতে পারবো যিনি দেখা যায় কি তার বাবাকে মেরে পালিয়ে যায় এবং এই ইনসিডেন্টটাই তাকে সকলের কাছে হিরো বানিয়ে দেয় এই প্লেটা মূলত আমাদের রাইটার লিখেছিলেন অ্যাজ এ কমেডি হিসেবে তিনি চেয়েছিলেন সকলকে হাসাতে ক্যারেক্টারের মধ্য দিয়ে কাহিনীর মধ্য দিয়ে তবে এখানে আমরা স্যাট্রিক এবং ট্র্যাজিক এলিমেন্টগুলোও দেখতে পাবো এছাড়া তিনি তখনকার সময়ের ফর্সগুলোও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এবার বলি এখানে যে প্লে বয় ওয়ার্ডটা ইউজ করা হয়েছে এটার মূল কারণ কী যখনই আমরা প্লে বয় শুনি আমাদের মাথায় কাজ করে ও এই মনে হয় অনেকগুলো মেয়ের সাথে প্রেম করছে অনেকে চিট করছে এই টাইপের একটা ব্যাপার মাথায় আসবে কিন্তু আসলে এখনকার সময় প্লে বয়ের ওয়ার্ড তখনকার সময়ের ওয়ার্ডের সাথে ম্যাচ করে না তখনকার সময় প্লে বয় বলতে মূলত যারা ধোকা দেয় কিংবা খুবই চালাক কানিং টাইপের পার্সোনালিটিকে প্লে বয় বলা হতো এবং আমাদের নায়ক ক্রিস্টি মাহনকেই কিন্তু প্লে বয় বলে সম্বোধন করা হয় এবং এখানে একটা ক্যারেক্টার রয়েছে যার নাম হচ্ছে উইডো কুইন সেই কিন্তু নায়ককে প্লে বলে সম্বোধন করে আমাদের এবার ক্যারেক্টারগুলোতে চলে আসে আমাদের প্রোটাগনিস্ট ক্রিস্টি মাহন এর পুরো নাম হচ্ছে ক্রিস্টোফার মাহন এর এজ প্রায় টোয়েন্টির একটু বেশি হতে পারে এমন এবং যখন আমরা তাকে ফার্স্ট দেখি দেখা যায় কি তার খুবই খারাপ একটা কন্ডিশনে সে থাকে খুবই উইক পুয়ার তার কাপড় চোপড়ের অবস্থা খুব খারাপ এরকম অবস্থায় তাকে দেখতে পায় এবং সে সকলকে জানায় যে সে তার বাবাকে খুন করে পালিয়ে এসেছে এবং এই ইনসিডেন্টটায় তাকে সকলের কাছে হিরো বানিয়ে দেয় এবং আমাদের নায়িকা পেজেন মাইকেও তার প্রেমে পড়ে যায় সে ভাবে যে ও বাবা কি কারেজি সে যাই হোক এরপর আসি তার বাবা ওল্ড মাহনের কাছে যিনি অনেকটা ড্রাং টাইপের পার্সন এবং এই ভদ্রলোক ক্রিস্টিকে মানে আমাদের নায়ককে ছোটোবেলা থেকে খুব টর্চার করে যার কারণে ক্রিস্টি শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে নিজের বাবাকেই খুন করে কিন্তু তিনি কিন্তু মারা যাননি বেঁচেছিলেন এরপর আসি নায়িকার কাছে যার নাম হচ্ছে পেজিন মাইক কিন্তু তার ফুল নেম হচ্ছে মার্গারেট আমরা পুরো প্লেয়ের মধ্যে তাকে পেজিন বলে সম্বোধন করব এর বয়সও বিশ বছর এবং প্রথম দিকে যখন প্লেটা শুরু হয় তখন তিনি সন নামক তার কাজিনের সাথে এংগেজ ছিলেন কিন্তু নাটকটা শেষ হতে হতে দেখা যায় কি তিনি ক্রিস্টির প্রেমে পড়ে যান এবং তার সাথে এঙ্গেজডও হয়ে যান কিছু শর্ট পিরিয়ডের জন্য শেষ পর্যন্ত তাদের এংগেজমেন্টটা ব্রেক হয়ে যায় এরপর আসি নায়িকার বাবা মাইকেল জ্যামসের কাছে ইনিই হচ্ছে মূলত আমাদের যে সেটিংসটা রাখা হয়েছে একটা পাবে সেই পাবের মালিক এবং এই ভদ্রলোক অনেকটা ড্রাঙ্ক অবস্থায় আমরা তাকে বেশিরভাগ সময় দেখতে পাই খুবই এনজয় করছিল তার লাইফকে তার মেয়েকে একা একা রেখে হ্যাঁ সে যাই হোক এরপর আসি এর কাছে যিনি হচ্ছে আমাদের নায়িকা পেজিনের কাজিন তারও এইজ প্রায় বিশ এর কাছাকাছি এরকম বা এর থেকেও বেশি যখন নাটকটা শুরু হয় তাকে আমরা দেখতে পাই সে একটা অনেকটা ফ্যাট টাইপের এবং ফেয়ার এরকম একটা ক্যারেক্টার এবং খুবই ভীত একটা মানুষ সবসময় চিন্তা করতো যে তিনি গডকেও অনেক ভয় পেতেন মানুষকে অনেক বেশি ভয় পেতেন কেমন যেন একটা ক্যারেক্টার এর আরেকটা কাজিন রয়েছে যেটা হচ্ছে উইডো কুইন যিনি ত্রিশ বছর যার বয়স এই ভদ্র মহিলা কান্ট্রি টাউন মায়োতে খুব বেশি ফেমাস ছিল বলা হয় কি তিনি তার হাজব্যান্ডকে নিজে হত্যা করেছিল এবং সেই এলাকার মেয়েদের কাছে তিনি অনেক বেশি ফেমাস ছিলেন এখানে আমরা আরও কিছু ছোটো ছোটো ক্যারেক্টার দেখতে পাবো যেমন ফিলি এবং জিমি এই দুইজন হচ্ছে আমাদের নায়িকার বাবা মাইকেলের ফ্রেন্ড এবং এই দুজনকে নিয়েই মাইকেল কোথায় জানি বেড়াতে চলে যায় এরপর আসি সারা সুজান এবং নেলি এ তিনটা ক্যারেক্টার হচ্ছে উইডো কুইনের খুবই কাছের পারসন আমরা বলতে পারি সেই কান্ট্রি টাউনের বসবাস করতো এই মেয়েগুলা এদের যে ভূমিকাটা রয়েছে সেটা প্লে কন্টিনিউ করার সময় বলবো এবার মূল কাহিনীতে চলে আসি কাহিনীটা হয় আয়ারল্যান্ডে যেটা মূলত নর্থ ওয়েস্ট অফ আয়ারল্যান্ড বলা হয় সময়টা হচ্ছে উনিশশো সাল একটা পাবে আমাদের এটা শুরু হয় আমাদের নায়িকা মার্গারেট যাকে আমরা পিজেন বলে জানতে পারবো তিনি দেখা যাচ্ছে বসে বসে তার বিয়ের লিস্ট করছে কারণ কিছু সময় পর তার কাজিন শনের সাথে তার বিয়ে হবে তো যখন তিনি লিস্ট করছেন তখন শন সেখানে আসে তো আসার পর শনকে সে জানায় যে সে আজকে অনেক বেশি চিন্তিত তার কারণ হচ্ছে তার বাবা একটা প্রোগ্রামে যাবে আজকের রাতে তো এই পাবে তাকে একা থাকতে হবে তো এটা নিয়ে সে খুবই চিন্তিত কীভাবে সে একা থাকবে সে ভয় পাচ্ছে তো এটা শোনার পর শনকে সে বলে কি তুমি আজকে রাতের জন্য এখানে থেকে যাও এটা যখন বলে শন কিছুতে রাজি হয় না তার কারণ হচ্ছে তারা শুধুমাত্র এঙ্গেজড তাদের এখনও বিয়ে হয়নি সো সে ভাবছে সে যদি সারা রাত পেজিনের সাথে থাকে জিনিসটা খারাপ দেখাবে এছাড়া সেখানে একটা প্রিস ছিল রেলি নামক ফাদার রেলি সে হয়তো এই জিনিসটাকে ভালো দৃষ্টিতে দেখবে না এই ফাদার রেলির ভূমিকা কিন্তু সনের লাইফে অনেক বেশি ফাদার রেল কথাই কিন্তু তিনি পেজিনকে বিয়ে করতে রাজি হয়েছেন সব কিছুই তার কথা হয় সো এখন যদি জানতে পারে বিয়ের আগে পেজিনের সাথে একই রাতে পাবে ছিল জিনিসটা হয়তো ভালো চোখে দেখবে না সে প্রিস্ট তাই সে থাকতে রাজি হয় না তো এরপর আমরা দেখতে পাই কি পেজিন তাকে অনেক বেশি কি বকাছকা করতে থাকে কেন সে গডকে এত বেশি ভয় পায় সে প্রিস্টকে কেন এত বেশি ভয় পায় এই এখানে কিন্তু তার বকাবকি শেষ হয় না আরও একটা ইনসিডেন্ট ঘটে শন কি করে সে তাকে জানায় যে পেজিনকে যখন সে আসছিল পাবে তখন সে দেখা যায় একটা ডিচের মধ্যে একটা মানুষকে পাগল কুকুরের মতো গোঙাতে শুনেছে। তো সেটা শুনে সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল তো পেজিন এই কথাটা শুনে শনকে অনেক বেশি বকাবকি করে কেন তুমি এত মানে কাওয়ার টাইপের পার্সোনালিটি কেন তুমি এত ভয় পাও এসব কিছু বলে চিল্লানো শুরু করে তো সেখানে পেজিনের বাবা মাইকেল চলে আসে তার বন্ধু জিমি এবং ফিলিকে নিয়ে তারা দুজন আসলে একটা প্রোগ্রামে যাওয়ার চিন্তা করছে যেটা পুরো রাত ধরে চলতে থাকবে এবং সারা রাত ধরে তারা ড্রিঙ্ক করবে কিন্তু পেজিনের বাবা একটু চিন্তিত যে তার মেয়েকে কিভাবে সারা রাত এই পাবে একা রেখে যাবে তো এটা নিয়ে সে চিন্তা করছে তো তখন পেজিনের বাবা মাইকেল এবং তার বাবার বন্ধু জিমি এবং ফিলি তারা বিভিন্নভাবে শনকে কনভেন্স করা ট্রাই করে যে তুমি আজকে রাতে এখানে থেকে যাও কিন্তু শন কিছুতেই রাজি হয় না এবং সে কি করে এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে পাপ থেকে পালিয়ে যায় ওই তিনজন তো চিন্তায় মগ্ন যে কিভাবে যাবে এরপর আমরা দেখতে পাই কি শন যেই গতিতে পালাইছে ঠিক সেই গতিতে আবার ফিরে আসছে তো সবাই বলে কেন তোমাকে দেখতে এত ভীত মনে হচ্ছে তুমি কেন এইভাবে দৌড়ে পালিয়ে আসছো তো তখন শন বলে যে সে যে আসার সময় একটা ডিচে মানুষের আওয়াজ শুনেছিল সেই ভদ্রলোক এদিকে আসছে তো আমরা দেখতে পাই কি আমাদের নায়কের এখন এন্ট্রি হবে নায়কের নাম হচ্ছে ক্রিস্টি মাহন সে সেখানে আসে তার অবস্থা খুবই ডিপ্লোরেবল ছিল সে খুবই ফ্রাইটেন্ট ডার্টি একটা অবস্থায় ছিল এবং ক্রিস্টি এসে তাদেরকে জানায় যে তাকে পুলিশে দৌড়াচ্ছে এরকম একটা অবস্থায় তো সকলে জিজ্ঞেস করে যে কেন তোমাকে পুলিশে দৌড়াচ্ছে তখন ক্রিস্টি বলে আসলে সে একটা ক্রাইম করেছে সে তার বাবাকে মেরে পালিয়ে এসেছে তো এই কথা যখন শুনে সকলে খুব বেশি অবাক হয়ে যায় মানে কেন তার বাবাকে মারল তখন চিন্তা করা অবশ্যই কোনো না কোনো ভালো কারণে সে তার বাবাকে মেরেছে তো তারপর সকলের কাছে সে হিরো হয়ে গেল তাকে সবাই কড়াইজিয়ে ভাবতে শুরু করলো আমাদের পেজিনেরও তাকে অনেক বেশি ভালো লেগে গেল মানে এই সাহসী কর্মকাণ্ডের জন্য তারপর এবার আমরা দেখতে পাই কি মাইকেল কিছুটা চান্স পেয়ে যায় সে চিন্তা করছে যে হ্যাঁ এই কৃষ্টিকেই আমি পাবে রেখে আমার মেয়ের সাথে আমি কি করব। আমার প্রোগ্রামে চলে যাব যেমন কথা তেমন কাজ সে ক্রিস্টিকে কনভিন্স করে যে তুমি আজকে রাতে আমার মেয়ের সাথে পাবে থাকো আমি কি করব আমি মানে একটা প্রোগ্রামে যাব তো মাইকেল সেখান থেকে চলে যায় এরপর শন চিন্তা করে যে কিরে ভাই আমি থাকবো না এখন এই ক্রিস্টি কেন থাকবে তো সে কি করলে সে বলছে যে না এখন আমিও ওইখানে থাকব। এরপর পেজিন বলে কি তুমি তো বলেছিল ফাদার র্যালি জিনিসটাকে কিভাবে দেখবে সো তোমাকে আর থাকতে হবে না যাও তুমি তোমার ফাদার র্যালির কাছে চলে যাও এটা বলে পেজিন তাকে পাপ থেকে বের করে দেয় এখন পাবে কি রইলো শন তো চলে গেল। এখানে রইল পেজিন এবং ক্রিস্টি দুজন পাবের মধ্যে একা তো ক্রেস্টি তার জীবনের যত কাহিনী রয়েছে সব কিছু পেজিনকে বলে যে আসলে তার বাবা তাকে ছোট থেকে অনেক বেশি অত্যাচার করতো তাকে দিয়ে কাজ করাতো ঠিক মতো খাবার দিত না এসব কিছু বলে তো এইসব কিছু বলে এবং এটাও বলে এই কারণগুলার কারণে সে তার বাবাকে হত্যা করেছে তো এগুলো শুনে আমাদের নায়িকা বলে তাকে বলে বসে যে তুমি খুবই হ্যান্ডসাম এবং কারেজিয়াস এবং তারা দুইজন একজন একজনের প্রতি খুব বেশি অ্যাট্রাক্টেড একটা ফিল করতে থাকে অ্যাট্রাকশন ফিল করতে শুরু করে মানে আসছে সাথে সাথে অ্যাট্রাকশান শুরু হয়ে গেল আচ্ছা যাই হোক এখন অন্যদিকে স্বর্ণ কিন্তু বসে নেই সে তো ভয় পাচ্ছে তার গার্লফ্রেন্ডকে সে কি করেছে একজন অপরিচিত মানুষ ক্রিস্টির কাছে রেখে গেছে তাই সে কি করলো উইডো কুইন নামক তার একটা কাজিন রয়েছে যার বয়স ত্রিশ এবং বলা হয় সে তার নিজের হাজব্যান্ডকে হত্যা করেছে সেই ভদ্র মহিলাকে এখানে পাঠিয়ে দেয় তাদের উপর নজর রাখতে তো মহিলা এখানে চলে আসে এই জিনিসটা কিন্তু পেজিন কিছুতেই পছন্দ করলো না পেজিন বলছে মানে এটা কেমন কর্মকাণ্ড এবং সে খুব বেশি রেগে যায় শেষ পর্যন্ত উইডো কুইনকে সে পাপ থেকে সে বেরো করে দেয় এরপর আমরা দেখতে পাই কি আমাদের ক্রিস্টি নায়ক এবং নায়িকা পেজিন সে পাবে আবার একা রইল তো ক্রিস্টিকে দেখা যায় কি ভালো মানে খাবার দাবারও দেওয়া হয় এবং তাকে থাকার জন্য একটা কমফোর্টেবল ব্যাডও দেওয়া হয় এবং ক্রিস্টি কি করে ঘুমিয়ে পড়ে এবং তখন সে চিন্তা করে যে ইস আগে যদি জানতাম যে বাবাকে মারার কারণে আমার ভাগ্য এত বেশি খুলে যাবে তাহলে আমি বাবাকে অনেক আগে মেরে দিতাম কারণ এত কমফোর্টেবল ব্যাড সে আগে কখনো দেখেনি এবং কখনো এরকম কমফোর্টেবল ব্যাডে সে শুয়েও নি সো সে অনেক বেশি খুশি হয়ে যায় এখানে কিন্তু আমাদের ফার্স্ট অ্যাক্ট শেষ হয়ে গেল মানে অনেকটা একটা দিনের মধ্যেই একটা অ্যাক্ট সো এখানে ফার্স্ট অ্যাক্ট শেষ সেকেন্ড অ্যাক্ট শুরু হয় পরদিন সকালবেলা মানে এখানে টোটাল তিনটা অ্যাক্ট রয়েছে সেকেন্ড এক শুরু হয়ে গেল পরদিন সকাল হলো ক্রিস্টি এখন চিন্তা করছে পেজিন এবং উইডো কুইন দোনোজনে কিন্তু কি তার লুকের উপর অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছে জিনিসটা সে বুঝতে পারছে তো সে নিজে আয়নায় দেখে দেখে নিজের লুকের প্রশংসা করছে তো এরই মাঝখানে তার নিউজটা সে যে তার বাবাকে হত্যা করেছে সেই নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়ে তো গ্রামের মেয়েরা তাকে দেখতে আসে সে চারজন মেয়ে কে কে একজন হচ্ছে সুজন সারা অনর এবং নেলি এ চারজন ব্যক্তি মানে চারটা মেয়ে তাকে দেখতে আসে তো তারা খুব এক্সাইটেড হয়ে আসে তো এদেরকে দেখে ক্রিস্টি একটু ভয় পেয়ে যায় কারণ সে তো কোনো চিড়িয়াখানার প্রাণী না যে তাকে দেখতে আসবে সো তাড়াতাড়ি সে লুকিয়ে যায় কিন্তু ওই মেয়েগুলা তো নাছর বান্দা সে তাকে খুঁজে বের করবে শেষ পর্যন্ত তারা তাকে পেয়েই গেল এবং চিন্তা করতে লাগলো এই সেই ব্যক্তি যে কি নিজের বাবাকে হত্যা করেছে এবং উইডো কুইনও কিন্তু সেখানে এসে পড়ে এখন কথা হচ্ছে পাবের মালিক হচ্ছে পেজিন সে কোথায় গেল সে একটু কিছু সময়ের জন্য বাইরে ছিল এরই মাঝখানে ওই চারটা মেয়ে এবং উইডো কুইন এসে পড়ে সে পাবে এখন ক্রিস্টিকে ফোর্স করতে থাকে যে তুমি তোমার কাহিনিটা শোনাও তো ক্রিস্টি কি করে নিজের কাহিনিটা শোনানো শুরু করে এবং উইডো কুইন মাঝখানে কী করে ওই চারটা মেয়েকে বলে তোমরা কি করো ক্রিস্টির জন্য ব্রেকফাস্ট বানাও এবং স্টোরি শুনতে থাকো তো ক্রিস্টিও একদম খুবই মজা নিয়ে একটা চিকেনের লেগ পিস হাতে নেয় মনে করে যে এটাকে একটা ওয়েপন হিসেবে চিন্তা করতে থাকে মানে ভয়ঙ্কর হরড় সিন তৈরি করার জন্য সে লেগ পিসটাকে হাতে নিয়ে কাহিনি শুরু করে যে কিভাবে সে তার বাবাকে মেরেছে তো ওই চারটা মেয়ে এবং উইডো কুইন খুব মজা নিয়ে স্টোরি শুনছিল এরপর আমাদের পেজিনের অ্যান্ট্রি হলো সে এই মেয়েগুলো এবং উইডো কুইনকে দেখে অনেক বেশি রেগে যায় এবং তাদেরকে কি করে পাপ থেকে বের করে দেয় এখন কথা হচ্ছে পেজিন কেন এই কাজ করছে পেজিন আসলে জেলাস ফিল করছিল এবং সে ক্রিস্টিকে নিজের প্রপার্টি বলে মনে করছে কেন অন্য মেয়েরা তাকে দেখবে তো সেটার কারণে সে এখন একটা প্ল্যান করলো ক্রিস্টিকে কিভাবে অন্যদের থেকে আলাদা করা যায় সে ক্রিস্টিকে ভয় দেখায় যে এই মেয়েদের সাথে লোকাল যে মেয়েরা রয়েছে তাদের সাথে লোকাল পুলিশের কানেকশন রয়েছে সো তুমি তাদের থেকে দূরে থাকবা তো এটা শুনে ক্রিস্টি খুব বেশি ভয় পেয়ে যায় কারণ পুলিশ তো তাকে এমনিও খুঁজছে তো সে অনেক বেশি দুঃখ করতে থাকে এখন সে চিন্তা করছে যে সেই পাপ ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যাবে পেজিন তো চেয়েছে অন্যদের থেকে আলাদা করতে কিন্তু নিজে থেকে আলাদা করতে না তো তখন পেজিন খুব কনফিউজ হয়ে যায় সে বলতে না না তুমি পাবেই সবচাইতে বেশি সেফ কিন্তু এলাকার মেয়েদের থেকে দূরে থাকবা এই জিনিসটা বলে তো দেখা যায় ক্রিস্টি এটাতে রাজি হয়ে যায় এরপর আমাদের এখানে আরও কিছু ক্যারেক্টার এন্ট্রি হয় যেমন এবার শন আসে সকালবেলা শন আসলো সাথে উইডো কুইনও আছে তো শন পেজিনকে চাই যে একটু দূরে করতে ক্রিস্টি থেকে তাই বলে যে তোমার বাইরের যে শিপগুলো রয়েছে সেগুলো খুব মিসবিহেভ করছে যাও ওদেরকে কি করো খাইয়ে আসো বা ওদেরকে ম্যানেজ করে আসো তো এটা শুনে পেজিন বাইরে চলে যায় এখন পাবের ভেতরে রইল শন ক্রিস্টি এবং উইডো কুইন চার তিনজন জন রইল এখন শন চাইছে কোনোভাবে এই ক্রিস্টিকে এখান থেকে সরাতে তাই সে কি করলো একটা ওয়ে টিকিট নিয়ে আসলো আমেরিকার এবং খুব ভালো ভালো যে তার কাপড় ছিল সব কিছু নিয়ে আসে এবং বলে তুমি এই কাপড়গুলো নাও এবং এই ওয়ান ওয়ে টিকিট নিয়ে তুমি আমেরিকায় চলে যাও এবং এই পাপ থেকে মানে একেবারেই চলে যাও কখনও আর এখানে ফিরে এসো না তো এটা বলে তো ক্রিস্টি তখন চিন্তা করে যে মানে সে কেন এখানে যাবে সে তো খুবই সেফ অবস্থায় আছে তাই সে কি করে টিকিটটা নেয় না কিন্তু ভালো ভালো কাপড়গুলো নিয়ে নেয় অন্যদিকে সন্ত খুবই ভয়ে আছে যে না জানি কখন ক্রিস্টি তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে বসে যাই হোক সে যে প্ল্যান করলো প্ল্যান কাজ করলো না ক্রিস্টি সে কাপড়গুলো পেয়ে খুব বেশি খুশি হয়ে যায় এবং সেগুলো সে পরে এনজয় করতে লাগলো অন্যদিকে শন কিন্তু ঠিকই একটা দ্বিধাদন্দে রয়ে গেল সে কি করবে তখন শন এবং উইডো কুইন কী করে একটা প্ল্যান করে বলে যে উইডো কুইন যাতে ক্রিস্টিকে বিয়ে করে এবং বিনিময়ে শন কী করবে উইডো কুইনকে অনেক তার যে রাম রয়েছে র্যাম এবং কাউ এবং তার অনেক যে প্রপার্টি রয়েছে এসব কিছুর ভাগ সে উইডো কুইনকে দিবে তো একটা ডিল হয়ে গেল এটা হচ্ছে তাদের ভেতরে ভেতরে ডিল আর কি উইডো কুইন এবং সনের ডিল এদিকে ক্রিস্টি তো খুব বেশি এনজয় করছে মানে সে জাস্ট তার লাইফটাকে চিলিংলি এনজয় করে যাচ্ছে এরকম একটা অবস্থা তারপর আমরা দেখতে পাই কি ক্রিস্টি মোহন যখন অনেক এনজয় করছে তার লাইফকে তখনই তার লাইফের ট্র্যাজেডিটা হয়ে গেল সেটা কি তার বাবা ওল্ড মাহন এসে উপস্থিত হলো সে পাবে আমরা তো জেনেছি যে তাকে হত্যা করা হয়েছে কিন্তু আসলে তিনি মাথায় ব্যথা পেয়েছেন ঠিকই কিন্তু তিনি মারা যাননি এবং তার মাথায় দেখা যায় কি ব্যান্ডেজ করা ছিল তো এই ওল্ড মাহন পাবের আশেপাশে তার ছেলেকে খুঁজতে শুরু করে তো ক্রিস্টি তাকে দেখে তাড়াতাড়ি কি করে পাবের পেছনে লুকিয়ে যায় ডোরের পেছনে তো উইডো কুইনে সেখানে উপস্থিত ছিল তো উইডো কুইনকে এসে সে ওল্ড মাহন বলে যে তুমি কি আমার ছেলেকে দেখেছো যে একটু পাগল টাইপের এবং মেয়েদের সাথে সবসময় হাসি ঠাট্টা করতে থাকে তো এটা শুনে উইডো কুইন বুঝে যায় যে আসলে ক্রিস্টির কথাই বলছে সো তিনি চাইছেন এখন সে ওল্ড মাহনকে ডাইভার্ট করতে তো তিনি কি করলেন তাকে একটা অন্য ডিরেকশন দেখিয়ে দিলেন বলে কি হ্যাঁ আমি তোমার ছেলেকে দেখেছি সে কি করেছে সে কোস্টের দিকে গিয়েছে এবং সেখানে কি সে বোট ধরবে বা শিপ ধরবে চলে যাওয়ার জন্য অন্যত্র তো এটা বলে সে ওল্ড মাহনকে সে একটা অন্য ডিরেকশন দেখিয়ে দিল এরপর আমরা দেখতে পাই কি ক্রিস্টি বেরিয়ে আসে এবং উইডো কুইন তাকে বলে কি তুমি তো প্লে বয় মানে আমি তোমাকে ভেবেছিলাম ভালো কিন্তু তুমি আসলে প্লে বয় মানে এখন প্রকৃতপক্ষে তুমি একজন প্লে বয় তো ক্রিস্টি খুব বেশি ভয় পেয়ে যায় এখন সে চিন্তা করে যে যাতে এই ব্যাপারটা পেজিন কোনোভাবে জানতে না পারে তো উইডো কুইন বলে ঠিক আছে আমি জিনিসটা সিক্রেট রাখবো তবে একটা কন্ডিশান সেই কন্ডিশানটা কি তুমি পেজেন্টকে বিয়ে করবে এবং যদি পেজেন্টকে বিয়ে করো তাহলে পাবের মালিক অটোমেটিক্যালি তুমি হয়ে যাবে সো উইডো কুইন বলছে যখনই তার হেল্প প্রয়োজন হবে তখনই যাতে এই ক্রিস্টি উইডো কুইনকে হেল্প করে তো ক্রিস্টি রাজি হয়ে যায় ঠিক আছে তুমি আমার সিক্রেট রাখো আমি তোমার কাজ করে যাব। এখানে দেখা যায় কি আমাদের সেকেন্ড অ্যাক্ট শেষ হয়ে যায় এরপর শুরু হয় থার্ড অ্যাক্ট থার্ড অ্যাক্টটা সেই সেম দিনেই হয় এখন আমরা দেখতে পাই কি সে মাইকেল মানে নায়িকার বাবার ফ্রেন্ড দুজনকে দেখানো হয় জিমি এবং ফিলি তারা পাবে বসে বসে সেই ক্রিস্টিকে নিয়ে ডিসকাস করছে কারণ অপরিচিত একটা ব্যক্তি যখন আসে সবাই তাকে নিয়ে চিন্তা করে তাকে নিয়ে কথা বলে তো তারা কথা বলছে যে ক্রিস্টি কিভাবে তার লাইফকে এনজয় করছে গ্রামের প্রত্যেকটা গেমে কিন্তু সে এখন ইনভলভ হচ্ছে মানুষ তাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছে সে রেসলিং খেলছে সে হর্স রাইডিং করছে গার্লসদের সাথে ডান্স করছে বিভিন্ন ধরনের গিফট আদান প্রদান করছে তো এসব কিছু নিয়ে তারা কথা বলতে থাকে তো ঠিক তখনই ওল্ড মাহন কি আবার পুনরায় সে পাবে ফিরে আসে তা এবং ফিরে এসে তাদেরকে বলে যে কি তোমরা আমার ছেলেকে দেখেছো যে আগের মতো সে আবার ইন্টারভ দেয় যে আমার ছেলে পাগল টাইপের এরকম এরকম তো এটা যখন শুনে তো তখন উইডো কুইনও কিন্তু সেখানে উপস্থিত হয়ে যায় যে ওর মাহন আবার চলে আসছে তো তখন সেই দুইজন ব্যক্তি জিমি এবং ফিলিকে উইডো কুইন বোঝানোর চেষ্টা করে যে আসলে এটা একটা পাগল এটা মানে আমাকে একটা কাহিনী শুনিয়েছে তোমাদেরকে একটা কাহিনী শোনাচ্ছে এরকম করে বিভিন্নভাবে জিমি এবং ফিলিকে এই পাগল ওল্ড মাহনের কথা যাতে বিশ্বাস না করে সেটার জন্য বোঝানোর চেষ্টা করছে এখন জিমিয়ার তো পাগল না তাদের কিছুটা সন্দেহ হয়ে যায় ভাবছে যে হয়তো এই ওল্ড মাহনই খ্রিস্টের বাবা অন্যদিকে উইডো কুইনো কি বিভিন্নভাবে ওল্ড মাহনকে ডাইভার্ট করার চেষ্টা করছে এবং তাকে বারবার পাগল 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 বলে সম্বোধন করছে ওল্ড মাহন এখানে একটা ভুল করে বসে সে তার ছেলেকে পাগল বলেছে আগে বলছে যে এখানে যে আশেপাশে ভিড় হচ্ছে এই সব কিছু কিন্তু আমার ছেলের জন্য হচ্ছে তো ওই যোগই একটা ক্লু পেয়ে যায় বলে যে যদি তোমার ছেলে পাগল হয় তাহলে কেন মানুষ তাকে নিয়ে ভিড় করবে বা তাকে এটা তো কখনো সম্ভব না তো শেষ পর্যন্ত ওল্ড মাহন কি আসলে তাকে এতবারে পাগল বলা হয়ে যায় সে কনভিন্স হয়ে যায় যে আসলে হয়তো সে পাগল হয়ে গিয়েছে এবং সেইখান থেকে চলে যায় কিন্তু জিমি এবং ফিলি কিছুটা সন্দেহ হয় তো তারা কি করে সেই ওল মাহনের পেছনে পেছনে মানে তাকে ফলো করে যে আসলে সে কোথায় যাচ্ছে এইসব কিছু তারপর আমরা দেখতে পাই কি পাবে সবাই চলে যায় ক্রিস্টি সেখানে আসে পাবে এবং পেজিনের সাথে কিন্তু তার ক্লোজনেস খুব বেশি বেড়ে গিয়েছে এখন মানে পেজিনের সাথে সে টাইম স্পেন্ড করছে মানে খুব একটা ভালো লাইফ সে কাটাচ্ছে ভিলেজাররা তাকে অনেক ইম্পর্টেন্স দিচ্ছে তার সে বিভিন্ন ধরনের প্রাইজ পাচ্ছে গেম খেলে তো পেজিন এবং তার মধ্যে খুবই ক্লোজনেস হয়ে যায় এবং পেজিনকে দেখা যাচ্ছে কি সে প্রোপোজ করে বসে এবং তারা একজন একজনকে কিস করছে খুবই পয়েটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এরকম একটা অবস্থা তো পেজিনও কিন্তু রাজি হয়ে যায় কারণ পেজিন কিন্তু আগে থেকে তার প্রতি অ্যাট্রাক্টেড ছিল সো তারা ফিক্স করে ফেলা যে তারা বিয়ে করবে এরপর আমরা দেখতে পাই কি পেজিনের বাবা মাইকেল এখন তিনি এন্টার করেছে। তিনি একজন একদমই ড্রাঙ্ক অবস্থায় ছিল তো সন তাকে ধরে ধরে আনে তো আনার পর পেজিন বলে যে সে শনকে না ক্রিস্টিকে বিয়ে করবে তো তার বাবা কিছুটা রেগে যায় কেন করবে তো তখন বলে যে যদি আমি শনকে বিয়ে করি তাহলে তোমার যে গ্র্যান্ড চাইল্ডগুলো হবে সেগুলো শনের মতো কাওয়ার্ড হবে তার থেকে আমাদের উচিত কি আমাদের এই যে ক্রিস্টিকে আমার বিয়ে করা তো যাই হোক আমাদের মাইকেল আর কী করবে মেয়ে রাজি তো উনি আর কী করবে তাই তিনি কি করেন দনোজনের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করেন এরপর আমরা দেখতে পাই কি পেজিন এবং ক্রিস্টির এঙ্গেজমেন্টের সব ঠিকঠাক হয় তারা একজন একজনের হাতের ভেতর হাত ঢুকায় বসছে এমন টাইমে মাহন আবার এসে বসে এটা তার থার্ড টাইম সেইখানে এসেছে সে এখন কিন্তু একা আসেনি অনেক মানুষ এবং উইডো কুইনকে নিয়ে এসেছে সে এসে ক্রিস্টিকে দৌড়ানো শুরু করে এবং তাকে মারা স্টার্ট করে তো ক্রিস্টি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই ভদ্রলোক আমি চিনি না মাহন বলে যে না এরা আমার ছেলে ক্রিস্টি বলে একে আমি চিনি না সে স্ট্রেঞ্জার সে ম্যাট সে পাগল এরকম বলতে থাকে তো কেউ কিন্তু এবার তাকে আর বিশ্বাস করে না এক সময় কিন্তু সবাই তাকে খুব কারেজিয় বলে ভেবেছিল কিন্তু এখন তাকে কেউ আর বিশ্বাস করছে না তো এরপর আমরা দেখতে পাই কি ক্রিস্টি অনেক বেশি ডেসপারেট হয়ে যায় কারণ তাকে কেউ বিশ্বাস করছিল না তাই সে ওই যে ওল্ড মাহনকে পাপ থেকে একদম দৌড়ায় বাইর করে দেয় তারপর সে একটা লয় নেয় মানে একটা অনেকটা হচ্ছে মানে বলতে পারি যে একটা হাতুড়ি টাইপের বা এরকম কিছু সে সেটাকে নেয় নিয়ে তার বাবার মাথার মধ্যে আবার জোরে হিট করে এবং এরপর তিনি কী হয়ে যায় অনেকটা মরার মতো তার বাবা পড়ে যান তো মানুষ এই ইনসিডেন্টটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং ক্রিস্টিকে ব্লেম করতে শুরু করে যে কীভাবে তুমি তোমার বাবাকে মারতে পারো কিন্তু একসময় কিন্তু এই স্টোরিটা শুনে তাকে সবাই পছন্দ করেছিল কিন্তু এখন ঠিক উল্টোটাই হলো সবাই তাকে ব্লেম করতে শুরু করে তো তখন দেখা যায় কি আশেপাশের মানুষ তাকে ব্লেম করছে ইভেন পেজিনও তাকে ব্লেম করা স্টার্ট করলো এবং সকলে বলছে ক্রিস্টি তুমি পেজিনকে ধোকা দিয়েছো তুমি আমাদের ধোকা দিয়েছো এসব বলতে থাকে তো ক্রিস্টি তাড়াতাড়ি দৌড়ে পাবের ভিতর চলে যায় মানুষগুলোও কিন্তু বোকা না তারা কী করে তাড়াতাড়ি করে রশি নিয়ে আসে এনে পেজ ক্রিস্টিকে বেঁধে ফেলে এবং তাকে টানতে টানতে কী পাবের বাইরের দিকে নিয়ে আসে এরপর আমি দেখতে পাই কি ওল্ড মাহন এই ভদ্রলোক এতবার মারার পরে সে মরে না শেষ পর্যন্ত কিন্তু সে মরেনি সে এবার উঠে আবার উঠে উঠে বলে যে কিরে ভাই তোমরা আমার ছেলেকে কেন বাঁধছ কেন মারছ এইসব কিছু বলতে থাকে তো আমরা দেখতে পাই কি সে কিছুটা গড়িয়ে গড়িয়ে উঠে এবং উঠে কি করে ক্রিস্টির যে বাঁধন ছিল সেটা খুলে দেয় খুলে দিয়ে বাপ ব্যাটা দুজন মিলে সে জায়গা থেকে চলে যায় মানে তাদের সম্পর্কটা এখন কি হয়ে গেল ভালো হয়ে গেল দোনোজন সে জায়গা থেকে পালিয়ে যায় এখানেই কিন্তু নোভেলের মানে প্লেটার কিছুটা এন্ডিং চলে আসে আমাদের একদম শেষ মুহূর্তে চলে এসেছে এরপর আমরা দেখতে পাই কি পেজিন একা রয়ে গেল তাদের যাওয়াটা সে দেখতে লাগলো এবং সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যাওয়াটা দেখছে এরপর শন কি করলো চান্স মারা স্টার্ট করলো সে আসছে এসে পেজিনের কাছে এসে বলে যে কী মানে আমরা কি এখন আমাদের এঙ্গেজমেন্টের ডেটটা ফিক্স করব তো এটা শুনে পেজিনের মাথায় করতে তো বাজ পড়লো একে তো তার বয় আর সাথে বিয়ে হচ্ছিলো তার সাথে এঙ্গেজমেন্ট হতে হতে হলো না তার উপরে সে একজন চিটার বের হলো এখন সে তার বাবার সাথেই চলে যাচ্ছে তার মাথা খুব খারাপ ছিল সে কি করলো তার মানে এখন সনের মাথার মধ্যে জোর একটা বাড়ি মারলো এখন এরপর সে খুবই দুঃখের সাথে বলতে লাগলো কি আমি তাকে হারিয়ে ফেলেছি মানে সে কি করেছে সেই খ্রিস্টিকে যাকে সে ভালোবেসেছিল তাকে সে হারিয়ে ফেলেছে এবং এটা বলতে থাকে এবং সেটা বলতে বলতে আমরা দেখতে পাই কি মানে আমাদের প্লেটা শেষ হয়ে যায় আই হ্যাভ লস্ট দ্য অনলি প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটা বলার মধ্য দিয়ে আমাদের প্লেটা শেষ হয়ে যায় এবং পেজিন কি সেখানে দাঁড়িয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন মোট কথা হচ্ছে একজন প্লে বয়ের স্টোরি এখানে দেখানো হয় কিভাবে সে তার বাবাকে মাথার মধ্যে মেরে পালিয়ে আসে এবং এসে সকলের কাছে হিরো হয়ে যায় এবং নায়িকাও পেয়ে যায় ইম্পর্টেন্সও পেতে থাকে কিন্তু শেষ পর্যন্ত সে তার কাজের জন্য শাস্তিও পায় বাবা তো বাবাই হয় বাবা শেষ পর্যন্ত কিন্তু তার ছেলেকে সেফ করে খুবই কঠিন অবস্থা থেকে সে তার ছেলেকে বাঁচিয়ে কি করে সেফলি নিয়ে যায় এদিকে মাঝখানদের লসটা কার হলো পেজিনে সে শনকেও হারালো ভালোবাসার মানুষটাকেও হারালো সব দিকেই হারালো আশা করে বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে